অধিবৃত্ত বা হাইপার বলা অধ্যায় সিক্স পয়েন্ট ক্লাসে সবাইকে স্বাগতম এই অধিবৃত্ত নিয়ে সবাই ভয় পায় আতঙ্কে থাকে যে এটার চিত্রটা বুঝি না স্যার আমরা এই সূত্রগুলি কিভাবে আসলো এটা বুঝি না তো এই জন্য আমরা এটা ডিটেলস প্রমাণ করব তাহলে সেটার সবচেয়ে সহজ উপায় হলো তোমরা খাতা কলম নেও আমি যেভাবে যেভাবে আঁকবো তোমরা আমার সাথে সাথে আঁকতে থাকবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে স্টার্ট প্রথমে আমরা দুইটা অক্ষ নিলাম স্বাভাবিক জিনিস একটা ওয়াই অক্ষ একটা এক সক্ষ এটা সবাই জানি তাহলে এই মূলটা কি মূল বিন্দু কিন্তু এই মূল বিন্দুকে অধিবৃত্তের জগতে কি বলে কেন্দ্র বা সেন্টার তাহলে কেন্দ্র বা মূল বিন্দু কি জিরো জিরো প্রথমে একটা সূত্র আমরা বানাইতে পারি অধিবৃত্তের সূত্র বলিতে এক নম্বর সূত্র কেন্দ্রের স্থানাঙ্ক সি তাহলে সি এর স্থানাঙ্ক কি জিরো জিরো এবার আসো তোমার এখানে এই ওয়াকের সমান্তরাল করে আরেকটা রেখা আঁকতে হবে চলো আমরা কি একটা রেখে এঁকে দিলাম ওয়াই অ্যাক্সের সমান্তরাল তাহলে ওয়াই অ্যাক্স এখন দুইটা দুই মানে কি দি এই বলে দি কাক্ষ বা নিয়ামক ইংরেজিতে বলে ডাইরেক্ট্রিক্স ডাই মানে কি টু এই ধরনের ডাইরেক্ট্রিক্স তো তার নামটা লিখে দিই নাম হলো দি কাক্ষ দি কাক্ষ বা নিয়ামক ইংরেজিতে কি বলে ডাই রেড রিক্স ডাইরেক্ট্রিক্স এই নিয়ামক বা করে একটা এক চক্রকে জেড বিন্দুতে সেট করে সো সেম আর একটা দিকাক্ষ রেখে নাও এখানে একবার সেম দূরে হ্যাঁ এটা যদি জেড বিন্দুতে সেট করে এটা কি হবে নিশ্চয়ই জেড প্রাইম বিন্দুতে সেট করবে এইবার এই জেড বিন্দু থেকে পাঁচটা বিন্দু নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ নম্বর বিন্দুটাই ফোকাস বাংলায় বলে উপকেন্দ্র উপ কেন্দ্র বাংলা আরেকটা নাম আছে নাভি আর ইংরেজিতে বলে ফোকাস ওকে সেম আরেকটা ফোকাস টু থ্রি ফোর ফাইভ এটা আরেকটা ফোকাস এইবার যেতে টুকু ফাইভ ওয়ান টু এ টুতে পাবো আমরা শীর্ষবিন্দু বা ভার্টেক্স এটা যদি বারো টাইমস এটা আরেকটা পাবো ওয়ান টু এটা কী হবে এ প্রাইম এইবার খেয়াল করতে হবে এখানে এ এফ সমান এ বিন্দুর উপর দিয়ে একটা পারপেন্টি লম্বা কে দেবা এই বিন্দুর উপর দিয়ে লম্বা কেটে দেবা এই লম্বাটা কতটুকুন যাবে সেম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটার নাম দেব আমরা বি নিচে সেম আরেকটা দূরত্ব দেখা দাও ওয়ান টু থ্রি এটার নাম দেব আমরা বি এখন আমরা ধরে নিব কীরকম এই যে টাকলাম এফ আর এ বি সমান হতে হবে এ এফ আর এ বি সমান হতে হবে তাই না

এবার আমরা ধরে নিব এই ধরে নিয়েছিলাম এটাকে ধরে রাখলাম হ্যাঁ এবার আরও কিছু ধরতে হবে কেমন সি এ আর সি এ প্রাইম এটাকে আমরা ধরে নিব সমান সি এ যতটুকু সি এ প্রাইম ততটুকু এটাকে ধরব আমরা স্মল এ আবার এ বি আবার এ বি প্রাইম এটুকে ধরে নিব আমরা বি তাহলে এই বি এই বি খেয়াল করো এই টুকুন কি তাহলে আমরা কি বলে দিতে পারি বলো দেখি এই যে এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ যেটা উপবৃত্তি কি বলতো তো এখানে বলবো প্রধান বা আরক্ষ নাকি ইংরেজি বলে ট্রান্সভার অ্যাক্সিস তাহলে প্রধান অক্ষ তো আমাদের এক অক্ষর তার মানে এ এ প্রাইম এটুকু দ্রুতগত

এই বি প্রাইমের দৈর্ঘ্য কত খেয়াল করো এটুকু বি এটুকু অনুবন্ধী যেহেতু এটা জিরো আচ্ছা এবার আমরা যে কাজটা করবো আমাদের সেই কাঙ্ক্ষিত অধিবৃত্তটা আমরা এঁকে ফেলবো না স্টার্ট তাহলে আমরা দেখাই কিভাবে অধিবৃত্ত আঁকতে হয় এটা মুছে দাও যেহেতু আমরা বুঝিয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে এই যে অসীম রেখা খেয়াল করবা এই এই বিন্দু থেকে এই অসীম রেখাকে ছুঁয়ে ছুবে না খেয়াল করো একবার ফ্রি হ্যান্ডে নর্মাল এই এটাকে টাচ করবে না টাচ করবে অসীম তো রেখা কোথায় অসীমে যে টাচ করবে নামই তো অসীম অসীমে যে টাচ করবে সেম এখানেও আমরা এঁকে দিতে পারি অসীমে যে টাচ করবে হয়ে গেল আমাদের এবার আসো আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে উপকেন্দ্র বা ফোকাস হ্যাঁ এর উপর যে লম্ব টেনে দেবে চলো এই ফোকাস লম্ব টেনে দিই কোথায় এল নিচু টেনে দেই কত এল এল প্রাইম তাহলে উপকেন্দ্রের ভিতরে পার পারপেন্ডিকুলার লম্ব আঁকলাম এই জন্য এল এল প্রাই বলে উপকেন্দ্রিক লম্ব তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত এটা সেই উপবৃত্তের মতই আলাদা কোনো ব্যাপার না উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেকট্রাম এটাকে বলা হয় আর দৈন মান হল এটা উপবৃত্তের মতোই অধিবৃত্তটা একটু বিস্কার এ এখন আমরা অধিবৃত্তের কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব কত সেটা বের করতে চাই তাহলে কেন্দ্র সি ফোকাস এফ তাহলে টু হোয়াট সি এ ফল টু হোয়াট এটা আমরা বের করব এক আবার কেন্দ্র থেকে এই দীক্ষাক্ষটা কত দূরে কেন্দ্র থেকে দীক্ষাক্ষের দূরত্ব সিজেড বের করতে চাই তাহলে আমরা জানি অধিবৃত্তের একটা চলমান বিন্দু আছে আমরা ধরি সেই চলমান বিন্দু এসে এইটা তোমার হ্যাঁ এটা পি এক্স কি ওয়াই তাই যদি হয় এবার এই যে পি বিন্দু এখান থেকে যোগ করে দাও পি আর সবাই জানি পি বিন্দু থেকে দি উপর লম্ব টানত এটা কত এম এবার কি দেখা যায় যে পি এমটা দেখো দ্বী উপরে কি লম্ব পি তো চলমান বিন্দু পি যদি চলতে চলতে আস্তে 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 এ বিন্দুর কাছে চলে আসে তাহলে পি চলে আসলো কার কাছে এর কাছে তাহলে পি এমটা কি লম্ব হইলো হইলো না তাহলে যেহেতু এটা লম্ব হইতেই হবে দ্বিঘাখের উপরে তাহলে পি যখন আসতে থাকবে সাথে সাথে এমও আসতে থাকবে পি যখন চলে আসবে এর কাছে এম চলে আসবে জেড এর কাছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পি যদি পি যদি এ বিন্দুতে এ বিন্দুতে আসে তাহলে এম আসবে কার কাছে জ্যাডের কাছে জ্যাডের কাছে তাহলে আমাদের সেই চিটা চেনা সূত্র কি পি এফ বাই পি এম টু ই এখানে তাকাইলেও বোঝা যায় এদের যে একটা অধিবৃত্ত আমরা জানি ইটা কি সবসময় ওয়ান থেকে বড় দেখো পি এফটা এই যে পি এফটা মোটামুটি বড় আর পিএমটা ছোটো তাহলে বড়ো জিনিসকে ছোটো জিনিস দিয়ে বাঘ দিলে কী হয় ওয়ান থেকে বেশি বড় পাওয়া যাবে এটা একটা অধিবৃত্তের সুবিকরণ আমরা বুঝে গেলাম এইবার এই যে পি এফ পি এফকে কী লেখা যায় খ্যাত দেখা লেখক পি এফ যে কথা এ এফটা একই কথা তাহলে পি এফ কে লেখা যাবে এ এফ আবার পি এম পি এম কে কি লেখা যায় পি এম যে কথা এ জেড টু একই কথা তোমরা বলো এফ কে কি লেখা যায় এ এফ এটুকুন কে কি লেখা যায় এফ কে লেখা যায় না খেয়াল করতো সি এফ মাইনাস সি এ সি এফ মাইনাস সি এ জেডকে কি লেখা যায় এ জেড মানে তো এ জেডকে লেখা যায় সি এ মাইনাস সি জেড সি এ মাইনাস এবার সি এফ কিন্তু আমরা বের করবো আর সি জেড বের করব তাহলে সি এফ বের করব আর সি এর মানে যে দেওয়া শেখো সি এ মানে কত সিএ মানে এ এ মানে এ আর সিজের তো বেরিয়ে করবো সেটা তোর মানুষ রেখে দাও তা আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এফ মাইনাস এ ইকাল টু গুণ করে দাও এ ই মাইনাস ইন টু এটা এক নম্বর সমীকরণ এইবার উপবৃত্তির মতো মনে আছে তোমাদের যে পি তো চলমান বিন্দু তাহলে পি যদি এর কাছে নাই সেবার পি চলে গেল কোথায় এ প্রাইমের কাছে খেয়াল করো পি এ প্রাইমের কাছে চলে গেল আচ্ছা ঠিক আছে আর যেহেতু আমাদের সিজেড বের করতে হবে তাহলে আমাদের এমটা কোথায় থাকবে জেড এর উপরই থাকবে এটা নিয়ে অনেকে একটু চিন্তা করে যে এটা কেমন হইল পি এখানে চলে আসলো আসলে অধিবিত্ত থ্রি ডাইমেনশন তো তো এর অনুপাতটা ঠিকই থাকবে এই কথাটা নিয়ে তোমাদের সন্দেহ করার কিছু নাই টেনশিত হওয়ার কিছু নাই এই পি বিন্দুটা আমরা কোথায় একবার এতে দেখাবো আবার এ প্রাইমে দেখাবো বাট এই এমটা ঠিকই জ্যারের কাছেই থাকবে তো আমরা কি লিখতে পারি পি যদি আসে কোথায় এ প্রাইম বিন্দুতে আর এম তো জ্যারের কাছেই থাকবে তাহলে কী হয়ে গেল খালি এ প্রাইম দিয়ে দাও এ প্রাইম এ প্রাইম এ প্রাইম এ প্রাইম তাই যদি হয় এবার বলো এ প্রাইম অ্যাপকে কী লেখা দেয় দেখে দেখে বলো এ প্রাইম অ্যাপ বিশাল বড় না এ প্রাইম কে লেখা যায় এ প্রাইম সি প্লাস সি এফ এ প্রাইম সি প্লাস সি এফ আর এ প্রাইম জেডকে কি লেখা যায় এ প্রাইম জেড খেয়াল করো এ প্রাইম সি প্লাস সি জেড এ প্রাইম সি প্লাস সি জেড এ প্লাস সি এফ

जो एक दिख ए प्लास सी एफ प्लास सी एफ माइना ए सेम ए प्लास cz सी जेड प्लास इ माइनास इंटु सी जेट कैंसल ए कैंसल एक सी एफ एक सी एफ दुईटा সিএফ একটাই এক দুইটে টু টু ক্যান্সার সুতরাং ফোকাসের দূরত্ব পেয়ে গেলাম এ তাহলে সিএফের মানে আমরা পেয়ে গেলাম এ ই এবার আস দুই থেকে এক বিয়োগ করে দিই তাহলে কী হয় এটার বিয়োগ করো এ প্লাস সিএফ মাইনাস সিএফ প্লাস এ এই প্লাস ইন্টু সিজেড মাইনাস এ প্লাস ইন্টু সিজেড এটা এটাই ক্যান্সেল সি এফ সিএফ ক্যান্সেল এ একটা দুইটা এ একটা একটা তাহলে দুইটা এ ইন টু এ টু এ ক্যান্সেল সুতরাং সিজেডি করলে তো এ নিয়েছে এটা চলে যাবে তাহলে এ বাই ই তাহলে এই যে সিজেড এর মান পেয়ে গেল জেট কত এ বাই ই ঠিক আছে এখন যেহেতু আমরা সিজেড পেয়ে গেলাম ও পেয়ে গেলাম ও পেয়ে গেলাম চলো বসায় দেই তাহলে এই দেখো সি এফ মানে কি এই তাহলে এফ বিন্দুর স্থান কী হবে দ্বিতীয় একশকের উপরে এই জিরো আর এই দিকে হলো উল্টা দিকে তাহলে কী হবে মাইনাস এই জিরো আবার সিজেড মানে কি তাহলে কী হবে এ বাই ই জিরো আর এটা দিয়ে কি হবে মাইনাস জিরো এখন আমরা ফোকাস এবং দ্বিকাক্ষের স্থানাঙ্ক সমীকরণ বের করতে চাই চলো কি করবো তাহলে দেখো এই ফোকাসের স্থানাঙ্ক কত এখান থেকে এই জিরো এটা কত মাইনাস এই জিরো তাহলে একসাথে কি লেখা যায় ফোকাসের স্থানাঙ্ক সূত্র ছয় নম্বর সূত্র ফোকাস বা উপকেন্দ্রিক স্থান এফ লেখা যায় একসাথে প্লাস মাইনাস এই জিরো তাহলে এই যে এফ সমান এই এটা এই নিটা কার মান সি এফ সমান যে এইটা কার মান এক্স এর মান এটা তো এক্সের মান এক্স এর মান প্লাস এই মাইনাস এই তাহলে সমীকরণটা হলো এক্স এখাল টু প্লাস মাইনাস এই এমন এই দুইটাই ফোকাসের মধ্যবর্তী কত যেহেতু এটুকুন এই এতটুকু এই তাহলে একসাথে আমরা কী লিখতে পারি টু ইন্টু এই আসো এবার দ্বীকাক্ষের কাহিনীতে এটা বোঝা যাচ্ছে এটুকুন থাকুক দ্বীকাক্ষের বেলা খেয়াল করো এ একটা দ্বীকাক্ষ এই দেখো এ এটিক তো এটুকুর যদি এ বাই হয় স্থান এব মাইনাস এবাই তাহলে স্থান গোটা একসাথে কী লিখতে পারি প্লাস মাইনাস এবাই ই জিরো এই যে সি জেড এটা কার মান এক্স এর মান এটা কার মান এর মান তাহলে সমীকরণটা কী হবে এক্স ইকাল টু প্লাস মাইনাস এবাই ই এটুকু এবুকু এব্বীকাক্ষিত মধ্যবর্তী দূরত্ব টু ইন্টু এখন আমরা হাইপার বোলা বা অধিবৃত্তের আদর্শ সমীকরণ প্রিন্সিপাল ইকুয়েশনটা বের করব তো আমরা কি জানি পি এফ বাই পি এম টু কত ই আচ্ছা তো আমরা এটার আর গুণর কলে কি লিখতে পারি ইন টু পি এম টু কত পি এফ পি এমটার কাছে যাই একটু দেখি এই দেখো পিবিন্দু পিবিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই এর মানে কি এর মানে হইল ধরো এটা এন বিন্দু এই বিন্দুর স্থান একশোই মানে কি এটা যেহেতু মূল বিন্দু এটুকুন কত এক্স আর এটুকুন কত ওয়াই তাহলে আমি পি এমকে কী লিখতে পারি এন জেড পিএমকে লিখতে পারি এন জেড চলো আমরা লিখে দেই এন জেড পি এফ আচ্ছা ঠিক আছে এবার আসো আমি বর থাকলো এন কে কি লেখা যায় একটু খেয়াল করো এন জেড কি লেখা যায় এন মাইনাস জেড সি এন মাইনাস কি এফ আগে মান বসে নি হ্যাঁ এন এর মান কি এখানে দেওয়া আছে এন এটুকুর মান কত এই যে এক্স এক্স মাইনাস সিজেনের মানে যে আগে বের করেছিল সিজেন এর মানে কত এ বাই ই বাই ইফ কি পি বিন্দু থেকে f বিন্দুর দূরত্ব সেই যে লেখা হয়ে গেছে দেখো তাহলে দূরত্বটা কী হবে পি বিন্দু থেকে f বিন্দুর দূরত্ব এর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু সেই দূরত্ব নিয়ে সূত্র ফার্স্ট ইয়ারের এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু মানে কত a এই e.

एस ए स्क्र माइनस टू एक्स ए वि स्क्र प्लस वाइर ए स्कोयर स्कोयर कैंसल कैंसल था थे ख्याल करो माइनस टू एक्स कैसे माइनस टू एक्स एट कैंसिल ए स्कोयर एक्स स्क्र एक्स स्क्र नहीं आसो वाई तो नहीं आसो এই দেখো দুইটা মধ্যে একসাথে একসাথে রাখো ওয়াই স্কোয়ার আর এই এই এ স্কোয়ার স্কোয়ার রেখে দিলাম আর এই স্কোয়ারটা মাইনাস দুই সেটে নিয়ে গেলাম এবার আসো আমরা কমন যায় কমন নাও এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার কেমন যায় এবার ডান পক্ষেটা দিয়ে ভাগ করে দাও কি মাইনাস ওয়ান সেম এ স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান সুতরাং বাই এ মাইনাস ওয়াই বাই এটা যদি বি ধরি তাহলে সুবিধা হয় না ধরে নাও কি ধরবো যে আমরা ধরতে পারি এ স্কোয়ার ইন্টু

এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এবার উভয় পক্ষে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা ভাগ করে দেব তাহলে এটা এটা কাটা থাকে কিয়ান প্লাস বিয়ার বাই সরি এ স্কোয়ার তাহলে বর্গমূল করে দিলে কি হয় সুতরাং এ সোয়ার টু রুট প্লাস বি এটা আমাদের উৎকেন্দ্রিকতা এসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতা এটা আমাদের নয় নম্বর সমীকরণ দেখো আদর্শ সমীকরণের সাথে মিল আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিস্কার যেটা প্লাস বি হয় মাইনাস বিশ করে দেয় মাইনাসে তো মাইনাসের দেবাই প্লাস্টটা একটু মনে রাখবো হ্যাঁ এতক্ষণ আমরা যা প্রমাণ করলাম অনেকে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে বারে বারে দেখবা তো এখন যে জিনিসটা দেখাবে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেউ যদি বারংবার আমার এইটুকুন কথা শোনো তাইলে তোমার এটা করা হয়ে যাবে কিরকম আমরা টোটাল চিত্রটা দেখাইলাম কিছু কথাবার্তা বলি হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো স্যার এইরকম এরকম লেখচিত্র তো আপনি এই পরাবৃত্ত বা প্যারা বলার সময় দেখাইছিল এদের গিয়ে স্যার প্যারা বোলা এ একটা প্যারা বোলা এ একটা প্যারা বোলা তাহলে স্যার দুইটা প্যারা বোলা মানে দুইটা পরাবৃত্ত নিয়ে কি একটা হাইপ্যারা বোলা হাইপার বোলা এটা কেমন কথা না কখনোই না মনে হতে পারে এটা একটা পরাবৃত্তের চিত্র এইটা আর একটা পরাবৃত্তের চিত্র মনে হইতে পারে যে দুইটা পরাবৃত্ত মিলে কি একটা অধিবৃত্ত আসলে ব্যাপারটা তা না পরাবৃত্তটা কিরকম ডিফারেন্সে বলে দেই তোমরা যখন উপর লেভেলে যাব তখন এখানে কাজ করব পরাবৃত্ত যেটা সেটাকে একটু কাটpora বারবার কাটpora কাট করতে করতে যদি আরো বাড়াইতে থাকতাম এটা আসলে পরিমিত্য তো একসময় উপবৃত্তে পরিণত হয়ে যেত ঠিক আছে বাট অদিরবৃত্তে বেলা সেটা হবে না অদিরবৃত্তে হলে কি হবে এই যে অসীম তট রেখা ইনফিনিটি বলে এস এম বা অসীম তট রেখা এই অসীম তট রেখা বরাবর এই যে এইটা দেখো এটা যাইতে 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 যায় কোন এক সময় অসীম তট রেখার সাথে সে মিলে যাবে সেটা কোতায় ইনফিনিটিতে যে মিলবে তাই না তো এটা আসলে পরাবৃত্তের সাথে ডিফারেন্ট আছে অবশ্যই ঠিক আছে আমরা এক সাইডে বোঝানোর জন্য দেখাইছি কিন্তু আসলে এদিকে আঁকতে হবে এদিকে আঁকতে হবে অধিবৃত্ত মানে দুইটা সেপ একটা শেপ একটা শেপ আমরা বোঝানোর জন্য এক সাইড নিয়ে কাজ করছি কিন্তু ঘটনা একই এখানে যা এখানে সেম এখন আমরা এই টোটাল সূত্রগুলি নয়টা সূত্র মুখস্থ করতে পারলে তো অঙ্ক পারবো চলো আমরা সূত্রগুলি মুখস্থ করি এই দেখো হাইপারবোলা বা পরিবৃত্তি সূত্র এটা কি আদর্শ সমীকরণ প্রিন্সিপাল ইকুয়েশন x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ব্যাপারটা কি ইকুয়াল টু ওয়ান প্লাস কারণ এটা কি ইসেন্ট্রিসিটি ওয়ান থেকে বড় সেটা দেখে দিলাম ওয়ান প্লাস সামথিং মানে এটা বড় ঠিক আছে রুট ওবার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মনে রাখতে হবে এখানে কি প্লাস আর কি এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার তো ইসেন্ট্রিসিটি মনে রাখার সিস্টেম কি ই ইকুয়াল টু রুট প্লাস মাইনাস একটা স্কোয়ার বাই প্লাস একটা স্কোয়ার এবার আসো ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক এক প্লাস মাইনাস এই জিরো আর ফোকাস এই দেব ফোকাস তো এইটা না এটা কি এই জিরো খেয়াল করো এটা কি এই জিরো এটা কি মাইনাস এই জিরো তাহলে ফোকাস ফোকাসের স্থানাঙ্ক কি প্লাস মাইনাস এই জিরো তার মানে কি এই এটুকুন আমাদের কি এই এটা কার মান এক্স এর মান এই এটা কার মান এক্স এর মান এই এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ আসলে তো এটুকু এই এটুকুন এই তাইলে এই দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত টু ইন্টু এই আর যেহেতু এখানে প্লাস এই এখানে মাইনাস এই একবারে ফোকাসের প্লাস মাইনাস এই এটা কার মান এক্স এর মান এটাও এক্স এর মান এক্স এর মান প্লাস এই এক্স এর মান মাইনাস এই তাহলে এবার নিয়ামকের টাকাও এই যে নিয়ামক এই যে নিয়ামক ঠিক আছে তো নিয়ামকের সমীকরণ কি হবে এটুকু এক্স এর মান কত প্লাস এই ভাই এটুকু কত মাইনাস এই ভাই এক্সের মান একসাথে প্লাস মাইনাস এই ভাই কি নিয়ামক ডিজেট্রিক্স বা দিঘার টেক সমীকরণ একই কথা আর নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব তার মানে এইখান থেকে এটুকু এটুকু এ ভাই এটুকুন এ ভাই বাই এবার দেখো এই যে নিয়ামকটায় প্রধান অক্ষকে জেড বিন্দুতে ছেদ করছে তো এই জেড বিন্দুটি স্থানান্তর কী হবে এটা জিরো এটা কি মাইনাস এ বাই জিরো একবারে লিখে দাও প্লাস মাইনাস জিরো এবার প্রধান অক্ষ বা ট্রান্সার অ্যাক্সিস আরক্ষের দুর্গ এ এ প্রাইম আমরা জানি দেখো এটুকু যদি এ হয় এটুকু যদি এ হয় তাহলে কত এ না এই যেটা বৃহদক্ষ বলতো মনে আছে এ আর একশো টু জিরো আর অনুবন্ধী অক্ষ কোনটা তার উল্টা হলো অনুবন্ধী অক্ষ মনে আছে আমরা দেখেছিলাম এই যে এখান থেকে এই যে এ বিন্দু থেকে লম্ব টেনে দিতে হয় অসিমতো রেখাকে বি বিন্দুতে সেট করে এইখানে বি প্রাইম বিন্দুতে সেট করে এটা হচ্ছে তোমার অনুবন্ধী বা কোন যুগের এই দেখো কোন যুগের দৈর্ঘ্য আর যেহেতু জিরো আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি লেটাস্ট রেক্টাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম এই উপকেন্দ্রের ভিতর দিয়ে যেটা লম্ব এল এল প্রাইম এর মানে কত উপ এবার শিশু বিন্দু এইটা এ এখানে মূল বিন্দু জিরো এতক্ষণ আমরা দেখাইলাম কি প্রধান অক্ষ ছিল কি এক অক্ষের উপরে এখন অধিবৃত্তের প্রধান অক্ষ আর অক্ষ যদি ওয়াই অক্ষের উপরে হয় তাহলে সূত্রগুলি চেঞ্জ হয়ে যাবে চলো দেখায় কীভাবে চেঞ্জ হয় আগের থেকে এই দেখো চিত্রটার দিকে তাকাও এখন অধিবৃত্তের এই যে প্রধান অক্ষ কোথায় ওয়াই অক্ষ আগে ছিল এক্স অক্ষ এখন হয়ে গেল ওয়াই অক্ষ তাহলে সূত্রগুলি এক থাকবে কখনই না চেঞ্জ হয়ে যাবে চলো কী হয় তখন আদর্শ সমীকরণ হবে কি আগে ছিল কি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক টু ওয়ান কিন্তু এখন কী চেঞ্জ হয়ে যাবে এর জায়গায় হয়ে যাবে ওয়াই এর জায়গায় হয়ে যাবে বি ওয়ার জায়গায় হয়ে যাবে এক্স এর জায়গায় হয়ে যাবে বি সেম এখানে চেঞ্জ হয়ে যাবে বি এর জায়গায় হয়ে যাবে কি এ এর জায়গায় হয়ে যাবে বি এবার আসো ফোকাস কেমন হবে ফোকাসটার দিকে তাকাও এটা কি জিরো বিই জিরো মাইনাস বিই তাহলে এটা কি ঠিক থাকবে কখনোই ঠিক থাকবে না এটা হবে জিরো প্লাস মাইনাস বিই তাহলে এটুকু কার মান দেখো বি ইটা ওয়ের মান এই বিটাও ওয়ের মান তাহলে ফোকাসের সমীকরণ এক্সের মান হবে না এটা হবে ওয়াই ইকাল টু প্লাস মাইনাস বিই এবং ফোকাস দুইটার মধ্যবর্তী দূরত্ব বি ই প্লাস বিই তার মানে কি টু বিই হয়ে যাবে ওকে এবার আসো নিয়ামক এই যে নিয়ামক রেখা এই যে মূলবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কত বি বাই ই খেয়াল করছো এটা কার মান কিন্তু এর মান এবং মাইনাস বি বাই ই এর নিচের দিকে এটাও ওয়ার মান তাহলে নিয়ামকের সমীকরণ বা ডির ট্রিক্স সমীকরণ হবে ইকাল টু নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব কি হবে টু ইন টু বি আর এই সেদবিন্দুর স্থানাঙ্ক কী হবে জিরো প্লাস বি জিরো মাইনাস বি একসাথে কি বলবো আমরা জিরো প্লাস মাইনাস বি বাই বি বাই বড় করে দাও আচ্ছা এবার সব প্রধান অক্ষটা তো ওয়াই অক্ষ হয়ে গেল ঠিক আছে প্রধান অক্ষ বা ট্রান্সভার এক্সিস এই যে আরক্ষের সমীকরণ দেখো এ কোনটা এ প্রাইম এ টুকু বি এ টুকু বি তাহলে কি হবে এবার হবে টু বি আর যেহেতু এটা ওয়াই অক্ষ তাহলে সমীকরণ হবে কি এক সেকলটা এবার কোন যুগের অক্ষ দেখো খেয়াল করো বি বি প্রাইমের কনজুগেট অক্ষ কনজুকেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষর বি বি প্রাইম এটুকুন এ এটুকু এ টু এ ঠিক আছে এটা টু এ হবে আর যেহেতু এটা এক্স অক্ষ সমীকরণ হবে কি জিরো এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের তার উল্টা হয়ে যাবে এবার হবে কি টু স্কোয়ার বাই বি টু বাই বি আর প্রধান অক্ষ জিরো বি জিরো মাইনাস বি কী হবে জিরো প্লাস মাইনাস বি আর কেন্দ্র তো আগেরই মূলবিন্দু সো কেন্দ্র চেঞ্জ হবে না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ